ছট পূজার উপলক্ষে বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদ সংলগ্ন এলাকায় কৃত্রিম জলাশয় পরিদর্শন করতে যান কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এনজিটি নির্দেশকে মাথায় রেখে অঞ্চলের স্বচ্ছতা পরিদর্শন করলেন তিনি, সাথে ছট ভক্তদের যেন সব রকমের পরিষেবা দেওয়া যায় সেটাই সুনিশ্চিত করতে যান তিনি। না না, আমরা যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং হাইকোর্টও বলেছেন, তাই এত ছটের পূজারী মানে ছটের শ্রদ্ধালু এত এবং ধার্মিক আবেগ, সেটাকে আমাকে সম্মান দিতেই হবে। আমরা যেরকম দুর্গা পূজার ব্যবস্থা করছি, কালী পূজার ব্যবস্থা করছি, সরস্বতী পূজার ব্যবস্থা করছি, সেইভাবে ছটেরও ব্যবস্থা এটা করা আমাদের কাছে কর্তব্য। এবং তার জন্যে এই বিকল্প প্রায় 44টা ঘাট তৈরি করা, 16টা নতুন করে টেম্পোরারি জলাশয়, এখানে একটা হচ্ছে ঝাল্লার মাঠের ভেতরেও একটা হচ্ছে, নোনাডাঙ্গায় হয়েছে, বিভিন্ন জায়গায় যেখান থেকে মেনলি ওরা আসে। এবং আমরা ক্যাম্পেনও করছি, মাইকিংও হবে যে আপনারা আপনাদের বাড়ির সামনেই ছট পুজো করুন। আমরা ইয়েও করবো, লিফলেটও ছাড়াবো যে এই এই জায়গায় আমাদের যাওয়া, একটা বইও তৈরি করেছি, এইগুলো দেওয়া সংগঠনগুলোকে, এবং সংগঠনের ওরাই রয়েছে, ওরাই এইগুলো দেখাশোনা করবে। এবং এখানে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম, সব টেম্পোরারি মেজার্স করা, আর ওদের ক্লাব থেকে সবাইকে শাড়ি দেওয়া, এসব দেওয়া, ছট পুজোর সামগ্রী দেওয়া, এইসব কাজগুলো এলাকায় এলাকায় হচ্ছে। আমরা এটার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারটাকে করে দিচ্ছি পৌরসভার তরফ থেকে। আমরা 44টা ঘাট, 16টা টেম্পোরারি জলাশয়, যে জলাশয়গুলো আছে সেখানে কিছু ঘাট আমরা করে দিচ্ছি, মোট 44টা জায়গায় যাতে লোকে ছট পুজো করতে পারে।